আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের বাংলা নথিপত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আহমদ, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা আমাদের আজকে বাংলা নথিপত্র ক্লাস নিচ্ছি। গত ক্লাসে আমরা ক্রিয়াপদের প্রকারভেদ পড়ছিলাম, সব মনে আছে আশা করি? ক্রিয়াপদ এবং সেই ক্রিয়াপদের প্রকারভেদ আমরা পড়ছিলাম, সবাই বাসায় যে হোমওয়ার্ক দিয়েছিলাম আশা করি সবাই পড়েছ। আজকে আমরা তার পরবর্তী যে পার্টটা আছে সেটা হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়াপদ পড়ছি, এখন ক্রিয়ার কাল একটা শিরোনাম আছে, সেই শিরোনামে আজকে আমরা এই ক্লাসটা করব। আচ্ছা, আমরা যে ক্রিয়াপদ পড়ছি সেই ক্রিয়াপদের সংজ্ঞা করছি যে কোনো কাজ করা বোঝাবে অথবা হওয়া বোঝাবে। সুতরাং সেই কাজটা করতে গেলে একটা সময় করা হয় না, সেই কাজটা যে ঘটে সেই কাজটা ঘটলে একটা নির্দিষ্ট সময় হয়ে থাকে। সেটা এখনও হতে পারে অথবা সেটা আগেও হতে পারে, অথবা সেটা আগেও না হয়ে এখন না হয়ে পরবর্তী সময়ে হতে পারে। এই যে সময়টা ক্রিয়াপদ সংগৃহীত হওয়ার এই যে সময়টা, এই সময়টাই হচ্ছে ক্রিয়ার কাল। তাহলে আমরা প্রথমে ক্রিয়ার কাল একটা সংজ্ঞা আমরা দাঁড় করাই। ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বা কালকে ক্রিয়ার কাল বলে। সহজ কথা, ক্রিয়ার কাল শিরোনামে বুঝতেছে, এটা সংজ্ঞা আলাদাভাবে মুখস্থ করার দরকার নাই। ক্রিয়া সংগঠিত হওয়ার বা ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময় আছে সেই সময়টাই হচ্ছে ক্রিয়ার কাল। সেই সময়টা তিনটা সময় ঘটতে পারে। এই যে আমি এখানে উদাহরণ দিয়েছি, যেমন আজ স্কুল খোলা, গতকাল স্কুল বন্ধ ছিল, আগামীকাল থেকে পরীক্ষা শুরু। দেখো এখানে এই যে আজ হচ্ছে আজকের যে কাজটা সেটা গতকাল, সেটা কিন্তু গত হয়ে গেছে, আগের যে সময়ে এই কাজটা হয়েছে। এরপরে আগের সময়েও নয়, এখনকার সময়েও নয়, সেটা আগামীতে ভবিষ্যৎ, আগামীকাল থেকে পরীক্ষা শুরু। এখানে তিনটা বাক্যের মধ্যে তিনটা সময়ের কথা আছে। সুতরাং এই তিনটা সময়ের তিনটা কাজ তিনটা সময়ে হওয়ায় তিন ধরনের ক্রিয়ার সময়টা বিভাজিত হলো, আজকে, গতকাল এবং আগামীকাল। তাহলে বুঝতে পারছো তোমরা অবশ্যই ক্রিয়ার কালের যে সময়টা সেই সময়টা কি আসবে, ক্রিয়া সম্পর্কিত হওয়া বা ক্রিয়া সম্পন্ন হওয়ার যে সময় সেটা হচ্ছে ক্রিয়ার কাল। গেল ক্রিয়ার কালের সংজ্ঞা এবং উদাহরণ গেল, এখন আসো প্রকারভেদ। প্রকারভেদ সহজ, আমরা এখান থেকে প্রকারভেদ করতে পারি না? এই যে ক্রিয়ার কাল তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে বর্তমান কাল, একটা হচ্ছে অতীত কাল, একটা হচ্ছে ভবিষ্যৎকাল। সবাই বুঝতে পেরেছো আশা করি? বর্তমানকাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। এখানে আমি যদি সংজ্ঞা আলাদা করে লিখি, আলাদা করে লিখলে অনেক সময় যাবে, সেটা তোমরা সবাই খাতায় লিখে দেবো, আমি বলবো তোমরা সংজ্ঞা লিখে দেবো। মানে এখানে জাস্ট একটু হিন্টস দিলেই তোমরা বুঝতে পারবে, মানে ক্রিয়া সংগঠিত হওয়ার যে বর্তমান যে সময়, ক্রিয়া সংগঠিত হওয়ার বর্তমান যে সময় সেই সময়টা আমরা এখানে পেলাম বর্তমান। আজ স্কুল খোলা, বর্তমানে যে কাজটি, ক্রিয়ার যে কাজটি বর্তমানে সংগঠিত হয় সেটা হচ্ছে বর্তমান কাল। সংজ্ঞা সহজে শুনতে তোমরা বুঝতে পারছো। এরপরে চলে যাও অতীতকাল, এগুলো তেমন ডিটেলস বিশদভাবে বলার দরকার নেই, একটু ইঙ্গিত দিয়ে তুমি বুঝতে পারবে। অতীতকাল, ক্রিয়ার যে কাজটা অতীতে সম্পন্ন হয়েছিল, এটা হয়ে গেছে, গত হয়ে গেছে, ক্রিয়ার কাল আগের সময়ে
সম্পূর্ণ হয়েছিল বুঝালে আগের সময়ে। যেমন আমি এখানে বললাম গতকাল স্কুল বন্ধ ছিল, এটা আজকেও নয় আগামীকালও নয়, সেটা হচ্ছে গতকাল, যেটা কিন্তু আগে চলে গেছে। গতকাল স্কুল বন্ধ ছিল সেটা হচ্ছে ওই অতীতকালের উদাহরণ। তাহলে সন্ধ্যা বলতে পারি ক্রিয়ার যে কাজটি অতীতে সম্পন্ন হয়েছিল সেই কালকে অতীতকাল বলে। যেমন গতকাল স্কুল বন্ধ ছিল, গত বছর আমি সপ্তম শ্রেণীতে ছিলাম, এটা হয়ে গেছে বর্তমান অতীতে হয়ে গেছে। এরপরে আসে ভবিষ্যৎকাল, যেটা আগামীতে হবে। ক্রিয়াকাল আগামীতে হবে বুঝালে সেটা হবে ভবিষ্যৎকাল। যেমন এই যে বললাম আগামীকাল থেকে পরীক্ষা শুরু, আগামীকাল থেকে পরীক্ষা শুরু, বুঝতে পারছেন? আগামীকাল থেকে পরীক্ষা শুরু, এটা কিন্তু আজকেও নয় গত আগের সময়ে নয়, সেটা আগামীতে ভবিষ্যৎ, সেটা হবে ভবিষ্যৎকাল, বুঝতে পারছেন? এখন হচ্ছে এই ক্রিয়ার কাল নিয়ে সন্ধ্যায় তার মূল প্রকার ভেদ গেল। এখন আসলে তার ডিটেলস, বর্তমান কালকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, অতীতকালকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, ভবিষ্যৎকালকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। সবাই খাতার মধ্যে একটু লিখো, আশা করি সবাই লিখে রাখছো ক্রিয়ার যে কালটা সেটা লিখে রাখছো। আমরা একটু এবার আমরা প্রত্যেকটা প্রকারের যে আরও কিছু প্রকার ভেদ আছে, বর্তমান কালকে তিন ভাগে ভাগ করা হয়েছে, অতীতকালকে চার ভাগে ভাগ করা হয়েছে, ভবিষ্যৎকালকে আরও তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে বর্তমান কাল তিন প্রকার, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান এবং পুরাঘটিত বর্তমান। সংক্ষেপে আমরা সংজ্ঞা তোমরা অবশ্যই বুঝে নিবে, আমি আলোচনা করবো, আলোচনা করলে তোমরা একটা সংজ্ঞা লিখে নিবে। সাধারণ বর্তমান সেটা তোমরা নামই অবশ্যই বুঝতে পারছো, ক্রিয়ার যে বর্তমানের যে কাজটি সাধারণভাবে ঘটে থাকে। উদাহরণ, সকালে সূর্য ওঠে, সূর্য তো সকালেই উঠে না বিকালে উঠে, সকালেই উঠে সাধারণভাবে। আমি প্রতিদিন কোরআন শরীফ পড়ি, এটা প্রতিদিন সকালেই পড়ি, ঠিক আছে, এটা তো আর না, সাধারণভাবে আমি প্রতিদিনই পড়ি, মানে বর্তমানের যে কাজটি সাধারণভাবে একই সময়ে ঘটে সেটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। সকালে সূর্য উঠে, বুঝতে পারছো? তাহলে সংখ্যা লিখতে পারো যে বর্তমান কালে যে কাজটি সাধারণভাবে ঘটে থাকে তাকে সাধারণ বর্তমান কাল বলে, যেমন তো বললাম। তাহলে পরবর্তী স্টেপে আমরা যেতে পারি ঘটমান বর্তমান, বর্তমানে যে কাজটা চলমান চলতেছে, বর্তমান কালে যে কাজটি ক্রিয়ার যে কাজটি চলমান বা ঘটতেছে সেটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। ছোট ভাই লিখছে, স্বপন বই পড়ছে, এই যে লিখছে পড়ছে মানে বর্তমানে কিন্তু এরকম কাজটা কিন্তু চলমান, ক্রিয়ার যে কাজটা সেটা হচ্ছে ঠিক চলমান। এই জন্য বললাম ছোট ভাই লিখছে, এটা হচ্ছে ঘটমান বর্তমান। নেক্সট হচ্ছে পুরাঘটিত, যে কি যে কাজটি ক্রিয়ার যে কাজটি একটু আগে শেষ হয়েছে তার ফল কিন্তু এখনো বাকি আছে, কাজটা কিন্তু ঘটে গেছে কিন্তু এখনো ফলটা কিন্তু হাতে আছে। এই যে এবার মা খেতে ডেকেছেন, মা কিন্তু এখনো ডাকছেন, খাই নাই, ঠিক আছে, তার ফল কিন্তু বাকি, মা ডাকছেন, ডাকার ফলটা কি খাও, কেন ডাকছেন, খাওয়ার জন্য ডাকছেন। এবার মা খেতে ডেকেছেন, মা মাত্র ডেকেছেন, এখন কিন্তু খাই নাই, ফল কিন্তু বাকি আছে। সুতরাং বর্তমান কালের যেই কাজটি কিছুক্ষণ আগে ঘটেছে কিন্তু তার ফল এখনো বাকি, সেটাকে বলা হয় পুরাঘটিত বর্তমান কাল। এবার মা খেতে ডেকেছেন, বুঝতে পারছো? অথবা
বাবা অফিস থেকে বাসায় ফিরলেন মাত্র বাবা কি করছেন ফিরছেন ফিরার পরে কি করছেন বিশ্রাম নিছেন না খাইছেন না রাগ করছেন কোনটা এখনো ফল কিন্তু বাকি তাই এইভাবে ডার ফল বাকি আছে আর কিছুক্ষণ আগেই কাজটা হয়েছে সেটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল তাহলে বর্তমান কালে যে তিনটা প্রকার আশা করি সবাই বুঝতে পেরেছো উদাহরণ সহ বললাম বুঝতে পেরেছো আশা করি সবাই পরবর্তী স্টেপে যেতে পারি আমরা পরবর্তী কাল হচ্ছে অতীত কাল অতীত কালকে চারটা ভাগে ভাগ করা হয়েছে সাধারণ অতীত কাল ঘটমান অতীত কাল পুরাঘটিত অতীত কাল এবং নিত্যবৃত্ত অতীত কাল সাধারণ অতীত কাল নাম কিন্তু শুনে অবশ্যই সংজ্ঞা বলতে পারবে অতীতের যে কাজটা সাধারণভাবে ঘটত সেটা হচ্ছে সাধারণ অতীত তিনি খুলনা থেকে এলেন তিনি খুলনায় থাকেন খুলনায় চাকরি করেন কিন্তু খুলনা থেকে এখানে আসবে তিনি খুলনা থেকে আসবেন তাই অতীতের যে কাজটি সাধারণভাবে ঘটেছিল সেটা হচ্ছে সাধারণ অতীত কাল এরপর হচ্ছে ঘটমান অতীতের যে কাজটি অতীতকালের যে কাজটি চলমান ছিল সেটা হচ্ছে ঘটমান অতীতকাল যেমন রীতা ঘুমাচ্ছিল রীতা ঘুমাচ্ছিল সেই তার ঘুমটা কিন্তু চলমান ছিল এই জন্য বলছি আমি ঘুমাচ্ছিল সেটা হচ্ছে ঘটমান অতীতকাল এরপরে আসো পুরাঘটিত অতীতের যেই কাজটা একটু আগেই সম্পন্ন হয়েছে ঠিক আছে সেই কালটা হচ্ছে পুরাঘটিত অতীতকাল আমরা রাজশাহী গিয়েছিলাম গিয়েছিলাম রাজশাহী গিয়েছিলাম সেটা হচ্ছে মানে কিছু কিছুদিন আগে বা হয়তো সেই মানে অতীতটা তেমন বেশি দূরে নয় অতি কাছের অতীত সেই অতীতটা হচ্ছে এক মানে অতি নিকটের অতীত সেটা হচ্ছে পুরাঘটিত অতীত আমরা রাজশাহী গিয়েছিলাম সেটা একদিন আগে হতে পারে এক সপ্তাহ আগে হতে পারে সেটা পুরাঘটিত অতীত চার নম্বর নিত্যবৃত্ত অতীত নিত্যবৃত্ত অতীত হচ্ছে অতীতকালের যেই কাজটা বারবার ঘটত অতীতকালের যেই কাজটা বারবার ঘটত সেটা হচ্ছে নিত্যবৃত্ত বাবা প্রতিদিন বাজার করতেন আগে বাবা ছিলেন বাবা প্রতিদিন বাজার করতেন সেই বাবার যুগ শেষ এখন আমার যুগ আমি তো প্রতিদিন বাজার করতে পারি না ঠিক না এই যে অতীতকালের যেই কাজটা বারবার ঘটত হ্যাঁ সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত বাবা প্রতিদিন বাজার করতেন সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত করতেন প্রতিদিন বাজার করতেন ঠিক আছে তাহলে অতীতকালের যে চারটা ভাগ আছে তুমি অবশ্যই বুঝতে পেরেছো আশা করি কোন প্রশ্ন আপনি বলবে আমাকে এরপরে আছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকালকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সাধারণ ভবিষ্যৎ ঘটমান ভবিষ্যৎ পুরাঘটিত ভবিষ্যৎ সাধারণ ভবিষ্যৎ ভবিষ্যতের যে কাজটা আগামীর যে কাজটা সাধারণভাবেই ঘটবে সেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ ঠিক আছে যেমন বাবা আজ আসবেন আজ কিন্তু আছে বাবা তো প্রতিদিনই আসবেন বাবা অফিসে যান বাসায় তো প্রতিদিন আসেন কিন্তু আজকে এখনো আসেন নাই আসবেন প্রতিদিনকার মতো নিত্য নিয়মে সাধারণ নিয়মে তিনি আসবেন তাই ভবিষ্যতের যেই কাজটা সাধারণভাবে ঘটে থাকবে সেটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল এরপরে হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল ঘটমান মানে চলমান সেটা সহজ বিষয় যে ভবিষ্যতের যে কাজটা চলতে থাকবে মানে চলমান থাকবে চলমান নয় কিন্তু চলমান থাকবে আগে হচ্ছে চলমান চলমান ছিল আর চলমান থাকবে মনি দৌড়াতে থাকবে মনি কিন্তু দৌড়াচ্ছে না সে আসবে আসার পরে আমাকে দেখে দৌড় দিবে মানে সে দৌড়াতে থাকবে সেটা হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল বুঝতে পারছো এরপরে আসো পুরাঘটিত ভবিষ্যৎকাল যেই কাজটা এই ভবিষ্যৎকালে সম্ভবত যেটা ঘটে গিয়েছে যেই কাজটা সম্ভবত ঘটে গিয়েছে সেই কাজটাকে যদি আমি সাধারণ ভবিষ্যতের মতো বলি সেটা হয়ে যাবে পুরাঘটিত ভবিষ্যৎ তুমি হয়তো আমাকে একথা
বলবে তুমি হয়তো আমাকে এই কথা বলবে এটা হচ্ছে পুরা ঘটিত অতীতকাল বুঝতে পারছো আশা করি তিনটা কালের প্রকারভেদ আমি বিস্তারিত আলোচনা করলাম এই আলোচনাটা আমি সংজ্ঞা এখানে লেখার তো আর মানে সুযোগ নাই তোমাদের বলছি তোমরা বসে খাতায় লিখবে সংজ্ঞাটা যেভাবে আমি আলোচনা করেছি সেভাবে তোমরা লিখছো সংজ্ঞাটা এবং উদাহরণটা উদাহরণ সহ বর্ণনা দিলাম আশা করি সবাই সহজে বুঝতে পেরেছো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অনলাইনে জানাবে অনলাইনে প্রশ্ন করবে আমি উত্তর দেবো ইনশাআল্লাহ তাহলে হোমওয়ার্ক লিখে ফেলো আজকের এই যে ক্রিয়ার কাল তার প্রকারভেদ আমরা শিখে ফেললাম ঠিক আছে লিখে ফেলো সবাই হোমওয়ার্কটা হোমওয়ার্ক হচ্ছে ক্রিয়ার কালের প্রকারভেদ ক্রিয়ার কালের প্রকারভেদ উদাহরণ সহ ঠিক আছে প্রত্যেকটা প্রকারের উদাহরণ সহ সবাই শিখবে এবং সবাই বোঝার চেষ্টা করবে সবাই হোমওয়ার্কগুলো করবে আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে করবে যেহেতু ব্যাকরণের বিষয় তো বহু নির্বাচন প্রশ্নে অনেক সময় সন্দেহ লেগে যায় উত্তর কোনটা হবে একজন ভালো করে বোঝার চেষ্টা করবে তারপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ।